প্রতিদিনই বোরো মৌসুমের চাল আসছে বাজারে, অব্যাহত আছে চালের আমদানিও। এতে পাইকারি বাজারে চালের সরবরাহে এসেছে ইতিবাচক পরিবর্তন, যার প্রভাব পড়তে শুরু করেছে দামেও। এক সপ্তাহের ব্যবধানে কয়েক টাকা কমে আগের মৌসুমের বিয়ার আটাশ চালের কেজি নেমে এসেছে 43 টাকায়, আর নতুন চাল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে 52 থেকে 58 টাকা, আর দেশি নাজির সেলের প্রতি কেজি 58 থেকে 65 টাকা। আমদানি করা নাজিরের কেজি পড়ছে 50 টাকার মধ্যে। নতুন মিনিকেট যেটা বাজারে আসে সেটা 51 টাকা 52 টাকা 52 টাকা 50 পয়সার কোয়ালিটি পেতে, আর আটাশ চাল যেটা আগে বিক্রি হতো 44 টাকা 45 টাকা 46 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে পুরাতনটা আপনার 43 টাকা 44 টাকা, আর নতুন যেটা আসে সেটা 40 টাকা 41 টাকা। এক সপ্তাহের ব্যবধানে সব চালে প্রায় 2-3 টাকা কেজিতে কমেছে। বাজারে নতুন দেশি পেঁয়াজ আসছে গত মাস থেকেই, এতে কয়েক ধাপে দাম কমে গত সপ্তাহে দেশি পেঁয়াজের কেজি ছিল 28 টাকা। এ সপ্তাহে দেশি রসুন ও আদার দাম অপরিবর্তিত থাকলেও চায়না রসুন ও দেশি পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। গেছে সপ্তাহে আমরা দেশি পেঁয়াজটা বেছিলাম মনে করেন 28 টাকা 30 টাকা, এই সপ্তাহে মনে করেন বেচা কিনে হইতেছে 32-33 টাকা, একটু বাড়ছে দেশি পেঁয়াজটা একটু বাড়ছে, কারণ ওই রাখি যারা স্টক করে পাটি তারা এখন কিনতেছে তো। আর এমনি ইন্ডিয়ান পেঁয়াজ স্বাভাবিক আছে, আলুও স্বাভাবিক আছে, আদার বাজারও স্বাভাবিক আছে, রসুনটা কেজিতে 2-3 টাকা বাড়ছে। অন্যান্য নিত্যপণ্যের মধ্যে খোলা সয়াবিন তেল 88 টাকা এবং পাম অয়েল 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্যাকেটজাত আটার কেজি 30 টাকা, আর প্রতি কেজি ময়দার দাম পড়ছে 43 টাকা। মসুর ডালের কেজি মানভেদে 52 থেকে 90 টাকা, আর মুগ ডাল 90 থেকে 130 টাকা কেজি। ছোলা বুট আছে হলো 60 টাকা থেকে 65 টাকা, চিনি চলতেছে এখন 50 টাকা, আটা তেল তুলেগুলো আগের মতোই আছে, তেল 4-5 লিটার এগুলো 480 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে চাল ডাল আটা ময়দা এগুলি তো পর্যাপ্ত পরিমাণ আছে, দাম বাড়ার সম্ভাবনা নাই। পাইকারি বাজারে স্থিতিশীল আছে সব ধরনের মশলার দামও। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।